আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে সকালে উঠে আমি গাছগুলোকে একটু যত্ন নিচ্ছি গাছের মধ্যে পানি দিয়েছি এক সপ্তাহ আগে আবার আজকে পানি দেওয়ার টাইম হয়ে গিয়েছিল আর ছোট ছোট কিছু পটের মধ্যে আমি শিম আর মিষ্টি কুমড়ো বিচি লাগিয়েছি বাংলাদেশ থেকে এনেছিলাম আমি যেগুলো এই শিমের বিছিগুলো আমি রমজানের শুরুতে লাগিয়েছিলাম এগুলো এখন অনেক বড় হয়ে গিয়েছে ওই জন্য আমি একটা বড় পটে দিয়ে দিয়েছি বাট আমি বাইরে দিতে পারছি না ঠান্ডার কারণে এখনও আমি ভিতরে রেখে দিয়েছি এগুলোকে এই গাছটা আমার একটা কর্নারে বাট আমার ছেলের জন্য এটা বড় হতে পারছে না ও সবসময় মাটিগুলো ফেলে দেয় আর এই দুইটা বাইরে দিয়েছি আজকে অনেক সুন্দর রোদ ছিল ওই জন্য আমি বের করে রেখেছি আর পানি দিয়ে দিয়েছি আমি গাছে পানি দেওয়া শেষ করে ফারিয়াকে একটু লিখতে বসালাম ও সকালের দিকে লিখে বা বিকালে পড়ে বা বিকালে লিখলে সকালে পড়ে এরকম একটা টাইম আছে ওর ও পড়তে খুব পছন্দ করে কারণ ওর বাবার সাথে বসে ল্যাপটপে খুব মজা করে করে পড়ে ওখানে সে স্টিকার নিয়েও খেলতে পারে ওই জন্য আর এগুলো হচ্ছে স্কুল থেকে দেওয়া তারা অনলাইনে দিয়ে দিয়েছে তাদের একটা বাঘ ক্লাব আছে ওখানেই এই ফাঁকে আমি একটু দেখতে গিয়েছিলাম ফারাবি কি করছে এখানে কারণ ওকে সিটিং রুমে রেখে আসলে ওখানে পুরা রুম ম্যাচ করে রেখে দেয় ওই জন্য আমি দেখতে গিয়েছিলাম যে সে কি কী করছে কিন্তু সে কিছুই করেনি আর দলনার মধ্যে বসে বসে সে টিভি দেখছিল আর বসেছিলো একটু পরপর আমাকে ডাকছিল মামি মামি বলে দুপুরে ওদের খাওয়া দাওয়া শেষ করে আমি ইফতারির জন্য কিছু চিকেন রেশমি শিক কাবাব আর টিক্কা বানাবো ওগুলো রেডি করার জন্য চিকেনগুলো কেটে নিচ্ছিলাম তো এখন এখানে আমি দুইটা ব্রেস্ট চিকেন নিয়েছি ওগুলোকে টুকরো টুকরু করে নিচ্ছি কারণ এরপর এগুলোকে আমি ফুড প্রসেসরে দিয়ে কিমা করে নিব ইফতারিতে আমি চেষ্টা করি সব সবসময় কিছু হেলদি খাবার রাখতে তেলের ভাজা পুরা খুব কম করি আমার বাসায় তেলের ভাজা পুরা আমার হাজব্যান্ডও খেতে চায় না আমিও এত বেশি খাই না আর রোজা তো রাখে আমরা দুইজনেই আর কেউ নেই এখানে টিক্কা করার জন্য আমি কিছু চিকেন টুকরো একটু বড় করে কেটেছি এবং এগুলো আলাদা করে রেখে দিয়েছি এখন আমি ফুড প্রসেসরের মধ্যে চিকেনগুলো দিয়ে দিচ্ছি প্রথমে এরপর আমি আস্তে আস্তে সব মশলা দিয়ে দিচ্ছি পুদিনা পাতা ধনিয়া পাতা পেঁয়াজ কাঁচামরিচ কুচি এখন দিয়ে দিচ্ছি গুলমরিচ ধনে এবং জিরা এই তিনটা একসাথে মিক্স করে আমি গ্রাইন্ডারে গ্রাইন্ড করে রেখেছিলাম ওখান থেকে এক টেবল চামচ পরিমাণ এরপর দিয়ে দিচ্ছি টালা লাল মরিচ। এটা আপনারা পরিমাণ বুঝে দিবেন যে রকম ঝাল খেতে পছন্দ করেন তারপর দিয়ে দিচ্ছি এক টেবল চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম তারপর দিলাম আদা রসুন বাটা খাবার সোডা দিয়েছি চারবাগের এক চা চামচ সবশেষে দিয়ে দিলাম তিন টেবল চামচ পরিমাণ ডাবল ক্রিম এখন ঢাকনা লাগিয়ে দিয়ে সবগুলোকে একসাথে আমি মিক্স করে নিব চিকেন রেশমি কাবাবের মিক্সচারটা হয়ে গিয়েছে এখন এটাকে আমি একটা বোলে নিয়ে নিচ্ছে এবং র্যাপিং পেপার দিয়ে এটাকে মুড়িয়ে আধা ঘন্টার মতো ফ্রিজে রেখে দিব। এদিকে আমি চিকেন টিক্কার মশলাটাও রেডি করে নিয়েছি এবং চিকেনটাও মশলার মধ্যে দিয়ে দিচ্ছি এখানে আমি মাশরুম আর অনিয়ন দিয়েছি এটাকে এখন আমি ম্যারিনেট করে রেখে দিব ইফতারের আধা ঘন্টা আগে করে বের করে এটাকে আমি গ্রিল করে নিব এদিকে আধা ঘন্টা পরে আমি ফ্রিজ থেকে রেশমি কাবাবের কিমাটা বের করে নিয়েছি আমি এখানে চিকেন রেশমি কাবাবগুলো বানিয়ে ফ্রোজেন করে রেখে দেব তো আজকে একটু বেশি করেই বানিয়ে রাখছি যাতে আরও অনেক দিন খেতে পারি এখন আমি একটা ফ্রাইং প্যানে অয়েল ব্রাশ করে দিয়ে এর মধ্যে আস্তে আস্তে কাবাবগুলো বসিয়ে দিব যাতে ভেঙে না যায় খুব সাবধানে করা লাগবে কাজটি আমার রেশমি কাবাব তৈরি করতে করতে এদিকে প্রায় ইফতারের সময় হয়ে এসেছে এখানে এখন সাতটা বাজে তো আমি আস্তে আস্তে চিকেন টিক্কাগুলো বসিয়ে দিলাম আর এখানে আমি কালকে থেকে কিছু চিকেন ম্যারিনেট করে রেখেছিলাম গ্রিল করার জন্য ওগুলো নিয়ে নিচ্ছি এবং গ্রিলে দিয়ে দিব যাতে ইফতারের আগে রেডি হয়ে যায় এইদিকে আমি আস্তে আস্তে পেঁয়াজ আর বেগুনিগুলিও রেডি করে নিচ্ছি আমি পেঁয়াজুর পেঁয়াজ এবং মশলাগুলো মেখে নিচ্ছি আমি পেঁয়াজগুলো তেলে দিয়ে টেবিলটা পরিষ্কার করতে চলে গেলাম কারণ এখানে কোনো হেল্পিং হ্যান্ড নেই নিজেরা সব কিছু করা লাগে আমি যদি পেঁয়াজু তেল দিয়ে দাঁড়িয়ে থাকি তাহলে আমার দেরি হয়ে যাবে সব কিছু গুছাতে আমার সব কিছু রেডি হয়ে গিয়েছে এখন আমি সব টেবিলের উপর নিয়ে আসছি আর ইফতারেরও মাত্র দশ মিনিট বাকি আছে আজকে এই পর্যন্তই ইনশাল্লাহ আপনাদের সামনে নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ